ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস মঙ্গল একাডেমির ইউটিউব চ্যানেলে যে টেন্সের বিস্তারিত আলোচনা হচ্ছে আজকে তৃতীয় পর্ব তৃতীয় পর্বে দেখো আমরা প্রথমেই সিম্পল পাস টেন্সটা শিখবো এই সিম্পল পাস টেন্স সম্পর্কে বিস্তারিত আলোচনা আমরা জানব প্রথমে দেখো কাকে বলে কোনো কাজ অতীতে সম্পন্ন হয়েছিল এরূপ বোঝালে যে টেন্স হয় তাকে সিম্পল পাস্ট বা পাস্ট ইন্ডিফিনাইট টেন্স বলে শুধু অতীত সম্পন্ন হয়েছে এরকম বোঝাবে চেনার উপায় খুব সিম্পল সাধারণভাবে হয়েছিল বোঝাবে ঘটেছিল বোঝাবে অথবা অতীত অভ্যাস ও অতীত অনির্দিষ্ট সময় এটাও কিন্তু বোঝায় এবার দেখো গঠন প্রণালী আসছি প্রথমেই সাবজেক্টটা বসাতে হয় তারপর মূল ভার্ভের ভি টু ফর্ম বা ফর্মটা ব্যবহৃত হয় তারপর অবজেক্ট বসে অতীত অভ্যাস যদি বোঝানো হয় তাহলে ইউজ টু কিন্তু ব্যবহৃত হয় সিম্পল স্ট্রাকচার দেখো এক লাইনে একটা সংক্ষেপেই স্ট্রাকচার দিয়ে দেয়া হয়েছে প্রথমে সাবজেক্ট তারপরে ভার্ভের ফর্ম তারপরে অবজেক্ট বসে অথবা যদি ইউজ টু থাকে সেক্ষেত্রে কীরকম স্ট্রাকচারটা হবে প্রথমে সাবজেক্ট বসবে তারপরে ইউজ টু বসে যাবে তারপরে কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ভি ওয়ান ফর্মটা হবে তারপরে অবজেক্ট বসে এবার দেখো উদাহরণ দিলে ব্যাপারগুলো আরও পরিষ্কার ও ক্লিয়ার হবে প্রথম উদাহরণ দেখো সে তার কাজ সাতটার সময় শেষ করেছিল হি ফিনিশড হিজ ওয়াক অ্যাট সেভেন ও ক্লক আর দু নম্বর উদাহরণ দেখো দেওয়া হয়েছে টুম্পা রোজ সকালে হাঁটতে যেত এটা একটা অতীত অভ্যাস বোঝাচ্ছে এই যে রোজ সকালে এটা কিন্তু একটা অতীত অভ্যাস বোঝাচ্ছে এর জন্যে ইউজ টু ব্যবহৃত হয়েছে টুম্পা ইউজ টু ওয়াক এভরি মর্নিং এন বি দেখো একটা বিশেষ দষ্টব্য আছে সেটা হচ্ছে অফেন বার বোঝাতে অফেন সামটাইমস অলওয়েজ এইগুলো কিন্তু ব্যবহৃত হয় আবার অনির্দিষ্ট সময় যেমন অতীতের অনির্দিষ্ট সময়ে এগো দ্য আদার ডে ইত্যাদিও এই টেন্সে ব্যবহৃত হয় তাহলে আশা করছি সিম্পল পাস টেন্সটা বুঝতে কারো অসুবিধে হওয়ার কথা নয় যদি কারো অসুবিধে কিছু থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আমরা এবারে মঙ্গল একাডেমি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেলআকনটি বাজিয়ে দিন দেখো পাস্টের দ্বিতীয় টেন্সটা আমরা শিখবো আজকে বিস্তারিতভাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে কোনো কাজ অতীতে শুরু হয়ে অতীতে চলছিল চলিতেছিল বা ঘটছিল ঘটিতেছিল এইরূপ বোঝালে যে টেন্স হয় তাকে পাস্ট কন্টিনিউস টেন্স বলে এবারে এখানে আমরা চলিত এবং সাধুরূপ দুটি কিন্তু সংজ্ঞায় ব্যবহার করেছি একটা হচ্ছে চলছিল বা ঘটছিল এই দুটো চলিত রূপ এবং চলিতে ছিল বা ঘটিতে ছিল এগুলো হচ্ছে সাধুরূপ এরপরে দেখো আমরা চীনা রূপায় চলে যাব বাংলা ক্রিয়াপদগুলি চলছিল ঘটছিল বা হচ্ছিল চলিত রূপে অথবা ছিল ঘটিতে ছিল বা হইতে হইতেছিল সাধুরূপে ইত্যাদি হয় এছাড়াও ব্যাকগ্রাউন্ড অর ইন্টারাপ্টেড আনফিনিশড অ্যাকশান এইগুলো বোঝাতেও কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয় এই জিনিসগুলো আমরা কিন্তু উদাহরণে বুঝতে পারব গঠন প্রণালী প্রথমে বসে সাবজেক্ট তারপরে সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী ওয়াজ অথবা ওয়ার বসে ও মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয় এবারে দেখো সিম্পল স্ট্রাকচার এক লাইনে আমরা এটা করে দিয়েছি প্রথমে সাবজেক্ট তারপরে ওয়ালস অথবা ওয়ার যেটা হচ্ছে পাস টেন্সের বিভার তারপরে মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে এবং অবজেক্ট বসবে এবারে দেখো উদাহরণ দিলে ব্যাপারটা আরও পরিষ্কার হয় এক নম্বর উদাহরণ পাখিরা গান গাইছিল যখন হাতি জঙ্গল থেকে বেরিয়ে এলো আমরা সেই আগে বলেছিলাম ব্যাকগ্রাউন্ড এখানে দেখো পাখিদের গানটা ব্যাকগ্রাউন্ড হিসাবে ব্যবহৃত হয়েছে তাহলে পাখিরা গান গাইছিল যখন হাতি জঙ্গল থেকে বেরিয়ে এলো তাহলে গান গাইছিল এটা চলছিল অতীত তো সেই কারণে এর ট্রান্সলেশনটা হবে দ্য বার্ডস অয়ার সিঙ্গিং অ্যাজ দ্য এলিফেন্ট কেম আউট তাহলে পাখিরা গান গাইছিল যখন হাতি জঙ্গল থেকে বেরিয়ে এলো দ্বিতীয় উদাহরণটা কী হবে আমি যখন একটি সুন্দর স্বপ্ন দেখছিলাম তখন অ্যালার্ম ঘড়ি বেড়েছিল এটা আবার ইন্টারাকশান বা বাধা স্বপ্ন দেখা হচ্ছিল হঠাৎ অ্যালার্ম ঘড়ি বাধা দিয়ে দিয়েছে সেক্ষেত্রেও কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার হয় এর ট্রান্সলেশনটা কী হয়েছে তাহলে আই ওয়াজ হ্যাভিং এ বিউটিফুল ড্রিম হেন দ্য অ্যালার্ম ক্লক র্যাং লাই ওয়াজ হ্যাভিং এ বিউটিফুল ড্রিম হোয়ে দ্য অ্যালার্ম ক্লক র্যাংক বিশেষ দষ্টব্য অনেক সময় চেঞ্জ অফ মাইন্ড বোঝাতে বা ওয়ান্ডারিং বোঝাতেও পাস্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু ব্যবহার করা হয়ে থাকে আশা করি এটা বুঝতে কোনো অসুবিধা হয়নি যদি কোনো রকম অসুবিধে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে এসো এরপরের